আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন, এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আমার মনে হয় আমাদের অধিকাংশ বাঙালিরই খুব পছন্দের একটা রেসিপি এটা, কাঁঠালের বিচি ভর্তা। এটা আপনি খুব সহজে এবং খুব কম সময়ে, যে কোনো সময় বাসায় তৈরি করতে পারবেন। এখানে আমি 250 গ্রাম মতো কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি খুব বেশি সাদা করে পরিষ্কার করিনি, আপনি চাইলে আপনার পছন্দ মতো পরিষ্কার করতে পারেন। তবে এরকম একটু হালকা লালচে ভাবটা থাকলে ভর্তাটার কালার খুব সুন্দর আসে। এখন আমি এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এটা প্যানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 মগ পানি। তো এই কাঁঠালের মৌসুমে কাঁঠালের বীজটা আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই পারেন। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এটা আপনি 10 থেকে 15 মিনিট মিডিয়াম হাইটে সিদ্ধ করতে পারেন। পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে একদমই লো হিটে 4 থেকে 5 মিনিট সুন্দরভাবে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এ দেখুন বিচিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আপনি ব্লেন্ডারে খুব সুন্দর করে বেটে নিতে পারেন। আমি এটা চামচ দিয়ে করে নিয়েছি, যেটা আমি আমার মানে বাসায় যেটা দেখেছি এইভাবে করতে, আমি সেইভাবেই করে নিলাম চামচ দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে আমি এটা ভেঙে নিয়েছি, একদমই মিহি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব শুকনা মরিচ। আমি এখানে 2টা শুকনা মরিচ ভেঙে এভাবে দিচ্ছি। এটা এটা এভাবে ভেঙে দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। আমি মরিচটা একটু কম খাই, বাসাতে সবাই মরিচ কম খায় জন্য কম দিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ প্রথমে দিয়েছিলাম, পরে আমি আবার 1 টেবিল চামচ দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে ভর্তায় তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আপনি হাত দিয়ে মাখলে বুঝতে পারবেন তেলটা ঠিক আছে কিনা। এ পর্যায়ে ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আপনি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এবং রুটি দিয়েও খেতে পারেন। অনেকে আছে যারা ডায়াবেটিক্স রোগী, কিন্তু এটা মানে ভর্তাটা অনেক পছন্দ করে, তারা এটা রুটি দিয়ে খেতে পারেন। খুব মজাদার একটা রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন।